5ই মে থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের 11 বছর পূর্তি উদযাপনী উপলক্ষে নানান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এরই মাঝে এদিন পাণ্ডবেশ্বর ব্লকে অনুষ্ঠিত হলো কৃষক রত্ন সম্মান প্রদান অনুষ্ঠান। কৃষক রত্ন সম্মানে পুরস্কৃত করা হলো গ্রামের এক কৃষককে। পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের পথে 11 বছর, রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে তাই উদযাপন করা হচ্ছে 11 বছর পূর্তি। এই উপলক্ষে মঙ্গলবার পাণ্ডবেশ্বর ব্লকে পালিত হল কৃষক রত্ন সম্মান প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী, পাণ্ডবেশ্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি মদন বাউরি সহ অন্যান্য বিশিষ্টরা। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারের 11 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে গত 5ই মে থেকে, চলবে আগামী 20শে মে পর্যন্ত। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে এসবের মাধ্যমেই। এদিন অর্থাৎ মঙ্গলবার পাণ্ডবেশ্বরের কিন্দা গ্রামের বাসিন্দা মঙ্গল বাগদিকে পাণ্ডবেশ্বরের কৃষিকার্যে সার্বিকভাবে সফলতা লাভের জন্য কৃষক রত্ন সম্মানে সম্মানিত করা হল। তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে 10,000 টাকার চেকের মাধ্যমে উৎসাহিত অনুদান দেওয়া হয়। এ প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, কৃষক রত্ন সম্মান প্রদান পাণ্ডবেশ্বরের মানুষকে কৃষিকার্যে আরো উদ্বুদ্ধ করবে। ভূষিত করা হচ্ছে প্রতিটা ব্লকে, আপনি কি বলবেন? শুধু প্রতিটা ব্লকে নয়, জেলা স্তর, ব্লক স্তর এবং রাজ্য স্তর, তিন স্তরেই কৃষকদেরকে সম্মানিত করা হচ্ছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা যুগান্তকারী পদক্ষেপ, যারা আমাদের অন্নদাতা তাদেরকে আমরা সম্মানিত করছি এবং যারা আমাদের অন্নদাতা তাদেরকে আমরা উৎসাহিত করছি। সুতরাং এই কৃষক রত্ন শুধু নয়, কৃষক রত্ন, শিক্ষক রত্ন থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে সম্মানিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন দায়বদ্ধতা, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন মানুষকে উৎসাহিত করা, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে এদের হাত ধরেই বাংলা আবার সুজলা সুফলা হবে। দেখুন, পাণ্ডবেশ্বর থেকে মঙ্গল বাগদিকে কৃষক রত্ন ঘোষিত করা হয়। আমরা বলবো যে এরকম আরও অনেক মঙ্গল বাগদি পাণ্ডবেশ্বর থেকে তৈরি হোক, যারা কৃষিটাকে ধরবে। অবহেলিত পাণ্ডবেশ্বর অনুন্নয়নের পাণ্ডবেশ্বর, উন্নয়নের পাণ্ডবেশ্বর হয়ে উঠুক। পাণ্ডবেশ্বর সাজছে, পাণ্ডবেশ্বর কৃষিক্ষেত্রে এগোচ্ছে, কারণ আগে এটা কৃষি ব্লক ছিল না, কৃষি ব্লক হয়েছে। আগের যিনি ইয়ে ছিলেন, কি বলে, এডিএ, জয়েন্ট এডিএ ছিলেন অন্ডাল ব্লকের সঙ্গে, নতুন এডিএ পোস্টিং হয়েছে এবং আগের কোনো কৃষি অফিস, কৃষি ভবন ছিল না। এবারে পাণ্ডবেশ্বরে আজ থেকে কৃষি ভবন শুরু করার প্রস্তুতি শুরু হয়ে গেছে। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, পাণ্ডবেশ্বর। अब आपके प्राचीन शहर रानीगंज में कोलकाता महानगर की तर्ज पर बन रहा है शहर के मध्य अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स, डेवलप्ड बाय दामोदर कॉमोडिल्स प्राइवेट लिमिटेड। इस अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेंगे 1207 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट एरिया का 3 BHK फ्लैट पार्किंग स्पेस। साथ ही साथ आपको मिलेंगे स्विमिंग पूल, जिम्नेशियम, कम्युनिटी हॉल, कॉमर्शियल शॉप्स, 24 आवर लिफ्ट और सिक्योरिटी गार्ड की फैसिलिटी। फिर देर किस बात की, अच्छे वातावरण और सुरक्षित परिवेश में रहने के लिए आज ही संपर्क करें। PN मालिया रोड, दालपट्टी मोड़, 16 आना दुर्गा मंदिर के निकट, रानीगंज, पश्चिम बर्धमान। कॉन्टैक्ट नंबर 03412441896, 9614147280। दामोदर रेसिडेंसी, ड्रीम होम डेस्टिनेशन।